এক নজরে দেখে নিন সামরিক ক্ষেত্রে চীনের থেকে কতটা শক্তিশালী ভারত। এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র এই মুহূর্তে সীমান্ত নিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে। 1962 সালের যুদ্ধের সম্ভাবনাকে উস্কে চীন ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাল্টা ভারতের অবস্থান আরও করা। দুই যুযুধান দেশের সামরিক শক্তি নিয়ে চলছে তুল্যমূল্য আলোচনা। পরিসংখ্যান বলছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের কাছে মোট 2,955 এয়ারক্রাফ্ট রয়েছে। এর মধ্যে 1,271 ফাইটার এয়ারক্রাফ্ট, 1,385 অ্যাটাক এয়ারক্রাফ্ট, 782 ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, 352 ট্রেনার এয়ারক্রাফ্ট, 206 অ্যাটাক হেলিকপ্টার সহ মোট 912 হেলিকপ্টার রয়েছে। অন্যদিকে ভারতের কাছে রয়েছে 676 ফাইটার এয়ারক্রাফ্ট, 809 অ্যাটাক এয়ারক্রাফ্ট, 857 ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, 323 ট্রেনার এয়ারক্রাফ্ট, 16 অ্যাটাক হেলিকপ্টার সহ 666 হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে যদি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে চীন ভারতের থেকে সব বিষয়ে এগিয়ে রয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কাছে রয়েছে 6,457 যুদ্ধ ট্যাঙ্ক, 4,788 সাজোয়াযুক্ত যুদ্ধযান, 1,710 স্বয়ংক্রিয় বাহন, 1,770 রকেট প্রজেক্টর। অন্যদিকে ভারতের কাছে রয়েছে 4,426 যুদ্ধ ট্যাঙ্ক, 6,704 সাজোয়াযুক্ত যুদ্ধযান, 290 স্বয়ংক্রিয় বাহন এবং 292 রকেট প্রজেক্টর। এক্ষেত্রেও চীন ভারতের থেকে এগিয়ে। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির কাছে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 51 রণতরী, 11 ডিস্ট্রয়ার, 23 যুদ্ধজাহাজ, 11 সাবমেরিন, 139 পেট্রোল ক্রাফ্ট এবং 6 মাইন ওয়ারফেয়ার শিপ। তবে এই এয়ারক্রাফ্টের বিষয়ে ভারত কিন্তু চীনের থেকে এগিয়ে রয়েছে।